Hello everybody, welcome to my YouTube channel Sandip Chandra SVHS. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 এর ভূগোল ও পরিবেশ যেটা সেপ্টেম্বর মাসের জন্য দেয়া হয়েছে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে সলভ করে পাঠিয়েছেন প্রখ্যাত ভূগোলের শিক্ষক এ ব্যানার্জি স্যার। আমাদের এই চ্যানেলের তরফ থেকে আমরা এ ব্যানার্জি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। এবারে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তাতে যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে কোয়েশ্চেনটা রয়েছে একের দাগে দেওয়া রয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1.1, 1.2 এবং 1.3 তিনটে প্রশ্ন আছে। এর জন্য কিন্তু দেখো ডান দিকে 1×3 তিন নম্বর দেওয়া রয়েছে। দুয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে, এখানেও তিনটে প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা শূন্যস্থানের জন্য এক নম্বর করে 1×3 সমান হচ্ছে তিন নম্বর দেওয়া রয়েছে। এবং তারপরে তিনের দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, যেখানে দেওয়া রয়েছে 3.1 এবং 3.2 দুটো প্রশ্ন, এর জন্য প্রথমটার জন্য দু নম্বর এবং পরেরটার জন্য তিন নম্বর দেওয়া রয়েছে। এবং তারপরে রয়েছে পশ্চিমবঙ্গে জলবায়ু কীভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয় চার নম্বরটা, এর জন্য দেওয়া রয়েছে একটা 5 মার্কস। তো সুতরাং উত্তরগুলো অবশ্যই খুব সুন্দরভাবে তোমাদেরকে লিখতে হবে, স্যার সেইভাবেই লিখে দিয়েছেন, তোমরাও ওইভাবেই পয়েন্ট করে করে লিখবে যাতে তোমরা একটা কমপ্লিট নাম্বার এখান থেকে পাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তার আগে তোমাদের বলবো ভিডিওটিকে অবশ্যই দেখো কমপ্লিট এবং ভালো লাগলে এটাকে লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমরা ডেসক্রিপশন বক্সকে দেখো, সেখানে তোমাদের জন্য বেশ কিছু অফার রয়েছে। তো চলো আমরা এবার স্যার যেভাবে অ্যান্সার পাঠিয়েছেন সেটা দেখে নিই। তো দেখো স্যার যেটা লিখে পাঠিয়েছেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ, এখানে আমরা সরাসরি যেগুলো উত্তর আছে সেগুলোই বলবো। প্রথমে যেটা বলা আছে 1.1-এ অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এর জন্য সঠিক উত্তর হচ্ছে গ, যেখানে দেখো হাইলাইট করা রয়েছে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। এর পরের প্রশ্ন হচ্ছে 1.2, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, এর জন্যে সঠিক উত্তর হচ্ছে খ, লাভা মালভূমি। এরপরের প্রশ্ন হচ্ছে 1.3, ঠিক জোড়াটি নির্বাচন করো, এর জন্যে সঠিক উত্তর হচ্ছে খ, কালিম্পং জেলা সমান হচ্ছে সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এবার দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণে 2.1-এ বলা রয়েছে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে, এই ড্যাশ যেটা আছে ড্যাশে লিখতে হবে তোমাকে, সম কোণে ছেদ করেছে। 2.2, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে, এই ড্যাশ যেটা রয়েছে সেখানে লিখতে হবে রেগোলিথ বলে। এরপরে 2.3, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, ড্যাশ যেটা রয়েছে সেখানে লিখতে হবে তিস্তা অথবা মহানন্দা। এরপরে তিনের দাগে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও 3.1, এখানে প্রশ্নটা ছিল আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। এবার তুমি লিখবে আবহবিকারে প্রাণীদের ভূমিকা নিম্নরূপ, যথা এক নম্বরে পয়েন্ট দিয়ে লিখবে জৈব যান্ত্রিক আবহবিকারে প্রাণীদের ভূমিকা। এবারে তার আন্ডারে সাব পয়েন্ট করে এক নম্বর দিয়ে লিখবে খরগোশ কেঁচো উইপোকা পিঁপড়ে ইঁদুর প্রভৃতি প্রাণীরা শিলায় গর্ত করে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। দু নম্বর পয়েন্ট করে লিখবে মানুষ তার বিবিধ কার্যাবলী যেমন খনিজ উত্তোলন, বাঁধ নির্মাণ, রাস্তা নির্মাণ, জলাধার নির্মাণ করে শিলার আবহবিকারে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এবারে দু নম্বর পয়েন্ট করে লিখবে জৈব রাসায়নিক আবহবিকারে প্রাণীদের ভূমিকা। তার আন্ডারে এক নম্বর পয়েন্ট করে লিখবে প্রাণীর মৃত দেহাবশেষ মল ও মূত্র পচে যে জৈব অ্যাসিড সৃষ্টি হয় তা শিলার বিয়োজন ঘটায়। দু নম্বর পয়েন্ট করে লিখবে বিভিন্ন জীবাণুর দেহ নিঃসৃত রস শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। তিন নম্বর পয়েন্ট করে লিখবে মানবীয় কার্যাবলীতে দূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি শিলায় রাসায়নিক আবহবিকার ঘটায়। এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক ব্যাখ্যা করো। তেটার উত্তর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 300 মিটার উঁচু সমতল বা সামান্য তরঙ্গায়িত ভূমিরূপকে সমভূমি বলে। পৃথিবীর মোট স্থলভাগের
53% হলো সমভূমি। পৃথিবীর মোট জনসংখ্যার 90% মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন। এর ভৌগোলিক কারণগুলি হলো, দিয়ে এবার পয়েন্ট করে লিখবে, 1 নম্বর পয়েন্ট কৃষিকার্যে সহায়তা, দিয়ে লিখবে সমতল ভূমি, উর্বর পলি মৃত্তিকা, জলসেচের সুবিধা প্রভৃতি কারণে সমভূমি অঞ্চলে কৃষিকার্যে সুবিধা হয়। এই জন্য প্রাচীন মানব সভ্যতাগুলি নদী অববাহিকার সমভূমি অঞ্চলে গড়ে উঠেছিল, যেমন নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা বা সিন্ধু নদের তীরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। 2 নম্বরে পয়েন্ট করবে পরিবহনের সহায়তা, দিয়ে লিখবে সমভূমির সমতল ভূভাগে সড়ক ও রেলপথ সহজেই গড়ে তোলা যায়। এছাড়াও সমভূমির নদী ও খালপথে সহজেই জলপথে পরিবহন করা যায়। 3 নম্বর পয়েন্ট করে লিখবে জলের প্রাপ্তি, দিয়ে লিখবে সমভূমির গড় উচ্চতা 300 মিটার, এর জন্য সমভূমিতে মাটির অগভীরে সহজেই কূপ ও নলকূপের মাধ্যমে ভৌম জল উত্তোলন করা যায়। সমভূমিতে জলাশয় খনন করে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা যায়। এছাড়াও নদী ও খালের সাহায্যেও জলপ্রাপ্তির সুবিধা, সেচকার্য, পানীয় জল, শিল্পকার্যের জন্য জলের চাহিদা সহজেই পূরণ করে। এরপর 4 নম্বর পয়েন্ট করে লিখবে শিল্প স্থাপনে সহায়ক, দিয়ে লিখবে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র, কৃষি ও খনিজ সম্পদের প্রাপ্তি, জলের প্রাপ্তি, পরিবহনের সুবিধা ও শ্রমিকের প্রাপ্তি ইত্যাদি অনুকূল কারণে সমভূমি অঞ্চলে সহজেই শিল্প গড়ে ওঠে, যেমন হুগলি শিল্পাঞ্চল, রুরো শিল্পাঞ্চল প্রভৃতি সমভূমি অঞ্চলেই গড়ে উঠেছে। প্রভৃতি কারণগুলির জন্যেই, প্যারাচেঞ্জ করে লিখছো, প্রভৃতি কারণগুলির জন্যেই সমভূমি অঞ্চলে পৃথিবীর সিংহভাগ মানুষ বসবাস করেন। তো এটা হয়ে গেল 3.2 এর কোশ্চেন এর অ্যান্সার। এরপর চলে আসছি আমরা 4-এর দাগে। এখানে বলা আছে প্রশ্নটা, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তর, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। পশ্চিমবঙ্গ হলো মৌসুমি বায়ুর বিচরণ ক্ষেত্র, অর্থাৎ পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। নিম্নে এই প্রভাব বর্ণনা করা হলো। 1 নম্বর পয়েন্ট করে লিখবে বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার দ্বারা 90% বৃষ্টিপাত হয়। এই জন্য মালভূমি ছাড়া সকল অঞ্চলে জলবায়ু বর্ষাকালে আর্দ্র প্রকৃতির হয়। 2 নম্বর পয়েন্ট করে লিখবে উষ্ণতা, মৌসুমি বায়ুর আগমনে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপাতের কারণে গ্রীষ্মের গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়। এর ফলে গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে রক্ষা পাওয়া যায়। 3 নম্বরে ঋতু পরিবর্তন পয়েন্ট করে লিখবে, মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গে পর্যায়ক্রমিক 4টি ঋতু দেখা যায়, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। 4 নম্বর পয়েন্ট করে লিখবে বিপরীতমুখী বায়ুপ্রবাহ, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এই দুই প্রকার বায়ু ঋতুভেদে একে অপরের সম্পূর্ণ বিপরীতে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে প্রবাহিত হয়। 5 নম্বর পয়েন্ট করে লিখবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। এই পয়েন্টের আন্ডারে লিখবে পশ্চিমবঙ্গে গ্রীষ্মের শেষে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা সর্বত্র প্রবল বৃষ্টিপাত হয়, অর্থাৎ গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির হয়। আবার শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত না হয়, শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। এবারে 6 নম্বর পয়েন্ট করে লিখবে খরা ও বন্যার সৃষ্টি, দিয়ে লিখবে মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোনো বছর প্রবল বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়, আবার কোনো বছর বৃষ্টিহীনতায় খরার সৃষ্টি হয়। এরপরে 7 নম্বর পয়েন্ট করে লিখবে অসম বৃষ্টিপাত। এই পয়েন্টের আন্ডারে লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে সিংহভাগ বৃষ্টি মৌসুমি বায়ুর দ্বারা হলেও এই বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান নয়। পশ্চিমবঙ্গের উত্তরাংশে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক 300 থেকে 500 সেন্টিমিটার,
অপরদিকে দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেন্টিমিটার এবং পশ্চিমাংশে 100 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। অর্থাৎ বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ হ্রাস পায়। উপরিউক্ত আলোচনার থেকে একথা সহজেই বলা যায় যে উষ্ণতা, বৃষ্টিপাত, ঋতু পরিবর্তন, বায়ুপ্রবাহ প্রভৃতি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ুকে গভীরভাবে প্রভাবিত করে। এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর ভূগোল ও পরিবেশের উত্তর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।